বঙ্গ জীবনের অঙ্গ বিশ্ববঙ্গ। আপনারা দেখছেন বিশ্ববঙ্গ টিভি। নমস্কার, আমি সোমা। বিশ্ববঙ্গ টিভিতে আপনাকে স্বাগত। এখন ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে ভয়াবহ ঘূর্ণিঝড় যশ, সেজন্য প্রস্তুতি চলছে বিভিন্ন স্তরে। তবে ইতিমধ্যেই তাণ্ডব শুরু করে দিয়েছে যশ। এসবই দেখতে থাকুন বিশ্ববঙ্গ টিভিতে। প্রকৃতিকে তো সবসময় আমরা একটা গেস করতে পারি, কিন্তু প্রকৃতিকে ফেস করতে গেলে প্রকৃতি কখন কোন দুর্যোগটা ঘটিয়ে দেবে বা কোনটা থেকে সেভ করবে, ইট ডিপেন্ডস অন। হালি শহরে একটা দেড় মিনিটের মনে একটা টর্নেডো হয়ে গেছে এবং ই বাবা বহুত ডর লাগ রা আপি খুদা আপি ঘুরছে দেখ, ঘুরছে দেখ, এইখানটা ঘুরছে দেখ। এবং আর একটা চিনছুড়ায় একটা ঘটনা ঘটেছে। সুতরাং হালি শহরে যেটা হয়েছে সেটা হচ্ছে 40টা বাড়ি পার্টলি ড্যামেজড হয়েছে। এখানে বালিভাড়া ভিলেজ জেঠিয়া বিজপুরে এবং লোকাল পঞ্চায়েত যারা আছে বিজপুরে তারা অ্যাটেন্ড করেছে। লোকাল লোকেদের স্কুলে শিফট করা হয়েছে। 4-5 জন ছোট্ট একটা মাইনর ইঞ্জুরি হয়েছে। এবার চিনছুরাতে যেটা হয়েছে, চিনছুরাতে একটা ঘটনা ঘটেছে এবং এখানে একটা টর্নেডোর মতো হয়েছে এবং এখানেও প্রায় 40টা বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। পাটলি দোকান টোকান একটু ক্ষতিগ্রস্ত হয়েছে, কিছু গাছ পড়েছে এবং বিদ্যুতে মনে হয় দুজন বিদ্যুৎ তড়িতাহত হয়ে পান্ডুয়াতে দুজন মারা গেছে। কিন্তু এই ঝড়টা হয়েছে এতে তোমার এটা হয়েছে চিনছুরায়, চিনছুরা পান্ডুয়াতে হয়েছে। এই দুটো ঘটনা ঘটেছে এবং বাদবাকি আমরা সবাই নিশ্চয়ই প্রার্থনা করবো যাতে বেশি কিছু না হয়। কিন্তু তা সত্ত্বেও কখনো কখনো আবার শোনা যাচ্ছে যে আমাদের সাগর আইল্যান্ডেও এটা হিট করতে পারে। সুতরাং আমরা সবাই তৈরি আছি। প্রায় 11 লক্ষের ওপর মানুষকে এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকার রেস্কিউ করেছে এবং তাদের রিলিফ শেল্টারে নিয়ে যাওয়া হয়েছে। যত রাত বাড়বে পরিধিটা বাড়বে এবং সকাল থেকে দুপুরের মধ্যে অ্যাকচুয়াল হিটটা হবে।